প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিয়াম সাধনা পালন করতে হবে আমাদের সবাইকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। কথা বলেই আজকের আলোচনা শুরু করছি। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের অন্যতম একটি পাঠ সাওমের আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। মূলত সাওমের ধর্মীয় আধ্যাত্মিক সামাজিক ও নৈতিক গুরুত্বের পাশাপাশি রয়েছে এসবের সুদূর প্রসারী শিক্ষা। তো আমরা আজকে সাওমের ধর্মীয় বা আধ্যাত্মিক শিক্ষা সম্পর্কে আলোচনা শুনব। শুরু করছি আমরা। সাওমের ধর্মীয় বা আধ্যাত্মিক শিক্ষা অত্যন্ত তাৎপর্যময়। তার ভিতরে যদি আমরা আলোচনা আসি, প্রথমে আমরা যেটা আমাদের জানতে হবে সেটি হলো আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাসের অনুশীলন। সাওমের অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি অকৃত্রিম ও নির্ভেজাল বিশ্বাসের অনুশীলন করা। খুদ পিপাসায় কাতর হওয়া সত্ত্বেও একজন সাওম পালনকারী লোকের অগোচরে কিছুই ভক্ষণ করে না। সে বিশ্বাস করে দুনিয়ার কেউ না দেখলেও আলিমুল গায়েব তথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। এ অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে ইবাদত করো যেন মনে করো তুমি আল্লাহকে দেখছো, আর যদি আল্লাহকে দেখার মতো উপলব্ধি তোমার না আসে তবে তুমি এ ধারণা রাখো অন্তত যে আল্লাহ তোমাকে দেখছেন। বুখারী এবং মুসলিম। তারপরে যেটা আসে সেটি হলো তাকওয়ার প্রশিক্ষণ। সাওম বা রোজা তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের অন্যতম একটি মাধ্যম। একজন মুমিন রোজার যাবতীয় নিয়ম নীতির দাবি রক্ষাপূর্বক রোজা আদায় করলে সে অবশ্যই তাকওয়াবান হবে। যেমন মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের প্রতি সাওমের বিধান দেওয়া হলো যেমনভাবে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এরপরে আধ্যাত্মিক শক্তির সোপান। সাওম মূলত আত্মিক শৃঙ্খলা ও আধ্যাত্মিক শক্তির অন্যতম সোপান। রোজার আত্মিক শিক্ষা প্রকৃত রোজা পালনকারীর সমগ্র জীবনে কল্যাণকর প্রভাব বিস্তার করে। আল্লাহ তাআলার বাণী, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ্জাদিত তাকওয়া। এরপরে যেটা আলোচনা করতে হবে সেটি হলো আল্লাহর প্রেমের নিদর্শন। রোজা একমাত্র আল্লাহর প্রেম ও ভালোবাসার নিদর্শন। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের সুযোগ লাভ করে। কেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ সোম আমারই জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং দিব। রোজা ঢালস্বরূপ শয়তানের প্রবঞ্চনা কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢালস্বরূপ। রোজা রাখলে বান্দা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আসসাউম জুন্না, অর্থাৎ সোম বা রোজা হলো ঢালস্বরূপ। রোজা গুনাহ মার্জনাকারী। রোজা রাখলে রোজাদারের অতীত জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করা হয়। মহানবী ইসলাম বলেছেন, মান সোয়ামা রমাদানা ঈমান ও ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব অর্থাৎ সওয়াবের আশার আলোকে রমজানের সিয়াম পালন করে তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বুখারি। আল্লাহর সন্তুষ্টি অর্জন। সাওম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, সাওম বা রোজা আমার জন্য এবং আমি আল্লাহ উহার প্রতিদান দেব। এ উদ্ধৃতি থেকে বোঝা যায় রোজার অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। কেননা পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার উপহার তথা প্রতিদান দেওয়ার কথা আল্লাহ স্বয়ং এত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। অধিক পুণ্য লাভ হয় সাওম অবস্থায় অন্যান্য ইবাদত বন্দেগী, যেমন নামাজ,
এহসান ইত্যাদির পুণ্য বা সব আল্লাহ অন্যান্য সময়ের চেয়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়। সাওম পালন একটি কষ্টসাধ্য ইবাদত। ক্ষুধায় তৃষ্ণায় কাতর অবস্থায় মানুষ আহার পানাহার থেকে বিরত থাকে নিছক আল্লাহর ভয়ে। এর মাধ্যমে সে মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়। আল্লাহর প্রেমের নিদর্শন সোম আল্লাহর প্রেম ভালোবাসায় উদ্বেলিত হওয়ার এক উজ্জ্বল নিদর্শন। কোনো রকম প্রদর্শন ইচ্ছা এই ইবাদতের পিছনে কাজ করে না। মিথ্যাচার পরিহার। মিথ্যা এবং মিথ্যাচার সাওমের অন্তরায়। সাওম পালনের মধ্য দিয়ে যাবতীয় মিথ্যা ও মিথ্যাচার থেকে বেঁচে থাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা মেদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যা কাজ পরিহার করেনি তার ক্ষেত্রে আল্লাহর প্রয়োজন নেই যে সে পানাহার পরিহার করুক। বুখারি এবং মুসলিমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে আত্মার শক্তি বৃদ্ধি করে।